এক দুই নয়, বিগত সাড়ে চার দশক ধরে বিনোদন দুনিয়ায় রাজত্ব করছেন মিঠুন চক্রবর্তী। একের পর এক হিট ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। ১৯৭৯ সালে তৎকালীন অভিনেত্রী রঞ্জিতার বিপরীতে গানমাস্টার চরিত্রে সুরক্ষায় অভিনয় করে তার প্রথম ছবি হিট করেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ডিস্কো ডান্সার, ডান্স ডান্স, প্যার ঝুকতা নেহি, কসম পেদা করনে ওয়ালে কি, কমান্ডো সহ অসংখ্য ছবি, বাদ যায়নি বাংলা ছবিও। ভারতীয় সিনেমায় সবচেয়ে বড় সম্মান পেতে চলেছেন সেই প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে এই খবর শেয়ার করে লিখেছেন, মিঠুনদার অসাধারণ সিনেম্যাটিক সফর সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা। কিংবদন্তী অভিনেতাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেকশন জিউরি। ভারতীয় চলচ্চিত্রে মিঠুনজির অসামান্য অবদান রয়েছে। 8ই অক্টোবর 70তম জাতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। বয়স 70 পেরোলেও কাজের প্রতি আজও একই রকম নিষ্ঠাবান তিনি। হাতের হাড় ভেঙে ছয় টুকরো হয়েছে গত মাসেই, সেই শরীরেই শাস্ত্রী ছবির প্রচারে কাজে আসেন কলকাতায়। মৃগয়া থেকে শুরু ক্যারিয়ার, ফিল্মি ক্যারিয়ারের শুরু 1976 সালে পরিচালক মৃণাল সেনের হাত ধরে। মৃগয়া ছবির সুবাদে অভিনয় জীবনে অভিষেক। 1978 সালে নদী থেকে সাগর ছবির হাত ধরে বাংলা সিনেমায় ডেবিউ হয় মিঠুন চক্রবর্তীর। তবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠা করতে বেগ পেতে হয়েছিল এই অভিনেতাকে। মুম্বাইয়ে তার শুরু ফিল্ম জীবনে স্ট্রাগল, ফুটপাতে রাত কাটানো থেকে একেবারে সাফল্যের শীর্ষে। শুরুতে চেহারা, গায়ের রং নিয়েও কটাক্ষ শুনতে হয়েছিল অভিনেতাকে। বাঙালি হওয়ার কারণেও অপমান সহ্য করেছেন। এই সবের পরও দমে যাননি জেদের বশেই। দর্শকের কাছে প্রিয় ডিস্কো ডান্সার হয়ে উঠেছিলেন। এরপর তার খ্যাতি ছড়িয়ে পড়ে রাশিয়াতেও। মিঠুনের ক্যারিয়ারে তিনটি জাতীয় পুরস্কার রয়েছে। 1989 সালে একই সঙ্গে 19টি ছবি মুক্তি পায় তাঁর। 1990 সালে অগ্নিপথ ছবিতে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। মিঠুন চক্রবর্তীকে যা নিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লিখেছেন, মিঠুন চক্রবর্তীজি, দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ায় আমি খুশি। এটা ভারতীয় চলচ্চিত্রে তার অতুলনীয় অবদানের জন্য স্বীকৃতি। তিনি একজন সাংস্কৃতিক আইকন, বহুমুখী অভিনয়ের জন্য তিনি সব প্রজন্মের কাছেই প্রশংসিত। ऐसा एक मौका है कि घर से जब आ रहा था तभी सब दौड़ा रहा था जिंदगी को दुर्गा ड्राइंग लेन वहाँ से बॉम्बे में खाना नहीं कुछ पा कभी गार्डन में सोया सब दौड़ा रहा था। उसके बाद इतना बड़ा सम्मान मेरे पास कोई लक्ष्य नहीं है। वही एक से आई डेडिकेट दिस अवार्ड टू माई फैमिली एंड टू द फैंस ऑल ओवर द वर्ल्ड इतने में जहाँ ऑलमोस्ट आई कैन से दैट 76 एनी फिल्म नेशनल अवार्ड देन सेकेंड एंड थर्ड एंड You know, my life has never been very smooth. मुझे कुछ भी better तो नहीं मिला। I had to fight for everything. But as soon as the desert come like this, then forget all this pain. Well, God has been kind. আমি 30 বছর বোম্বে মজদুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। 30 বছর আর সেই ইউনিয়নটা শুরু করেছিলাম 7,000 টাকা দিয়ে। আর যখন আমি ছাড়লাম তখন ব্যাংকে ছিল 30 কোটি টাকা। এখন সেই ইউনিয়নের কাউকে কোনো পয়সা দিতে হয় না, বিয়ের জন্য নয়, ফ্রি হেলথ, মেডিকেল তো আছেই, পড়াশোনা আছে, কিন্তু পুরো পলিটিক্সটা আসে দিন
কেন তখন একটা চিত্র বর্ষা ছিল, চিত্র বর্ষা কারণে বালাসাহেব ঠাকরে, সবাই জানেন যে বালাসাহেব ঠাকরে আমার ছেলের মতো তো সেখানেও আমি স্যারি বুঝলাম এগুলো পুরো নদীর জন্য না দেখে আমরা চাই না, তুমি ইমিডিয়েটলি ছেলেকে সুন্দর ভাগ করে দাও, তোমার সমাদেশ করে আমি সুন্দর করে। আর এখনো পর্যন্ত ওখানে রাজনীতি চলে আমরা অ্যাক্টার্স হই কি নন অ্যাক্টার্স আর মানে টেলিভিশন আমরা রাজনীতিকে ধরতে দিয়েছি। আর কলকাতা এক্স্যাক্টলি তার অপোজিট, তারপর এই যে এত সব ঘটনা হয়ে গেল কেন হচ্ছে? এবছরে গোড়ার দিকে মিঠুনকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছিল, যা নিয়ে বাংলা সহ ভারতীয় চলচ্চিত্র জগতে যথেষ্ট চর্চাও হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।